রবি ঠাকুর বলেছিলেন, দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর। এর কারণও আছে, যত নগর গড়ে উঠেছে তার বেশিরভাগই অরণ্যকে ধ্বংস করে তার বুকের ওপর গড়ে উঠেছে। এ কারণেই রবি ঠাকুর সেই অরণ্যকে আবার ফিরে পেতে চেয়েছিলেন। কেন যেন সভ্যতা, শহর এবং অরণ্য পাশাপাশি সহাবস্থান কোনোভাবেই সম্ভব না। সভ্যতা, শহর নিষ্ঠুরভাবে অরণ্যকে ধ্বংস করে গড়ে ওঠে। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি শহর এবং অরণ্যের কথা বলবো যাদের অবস্থান কিংবা সহাবস্থান পাশাপাশি, অথচ তারা কি নির্বিঘ্নে অসাধারণভাবেই না এই একই সঙ্গে বসবাস করছে, কাউকে ক্ষতি না করে, কাউকে ধ্বংস না করে। সেই অরণ্যটির নাম হচ্ছে সোনিয়ান ফরেস্ট। এটিকে বলা হয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের হৃৎপিণ্ড। এই সোনিয়ান ফরেস্ট ইউনেস্কোর কালচারাল হেরিটেজেরও একটি অংশ। একটা মজার ব্যাপার লক্ষ্য করা যায় দেখলেই, সেটি হচ্ছে যে একদমই একটা আবাসিক এলাকা, সেই আবাসিক এলাকার সঙ্গে গা ঘেঁষে এত বিশাল একটি বন গড়ে উঠেছে। কি দারুণ না, একবার ভাবুন, এই অভিজাত আবাসিক এলাকার ঘর পেরুলেই, ঘর থেকে বেরুলেই কিংবা দুপা হাঁটলেই বনে ঢুকে যাওয়া যাচ্ছে, অথচ কেউ কারো ক্ষতির কারণ হচ্ছে না। এর ভেতর দিয়ে প্রতিদিন সকালে বা সারাদিনই আপনি দেখবেন যে মানুষ সাইক্লিং করছে, হাঁটছে, কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারপরও কোনোই সমস্যা হচ্ছে না। মানে এই বনের যেই জীববৈচিত্র্য বলেন কিংবা উদ্ভিদ বলেন, তাদের জন্য এটি কোনো ক্ষতিকর কারণ হচ্ছে না। আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম যে ইউরোপের মানুষ, তারা তাদের ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য, হেরিটেজকে এত দারুণভাবে সংরক্ষণ করতে জানে, লালন করতে জানে, পরিচর্যা করতে জানে, যে তারা সেটির সঙ্গে সহাবস্থানই করছে। অনেক পুরনো দিনের শত বছরের ঐতিহ্যবাহী অনেক স্থাপত্যকে তারা ধ্বংস না করে কিংবা রেনোভেশন করলেও সেটি কেমনভাবে করেছে যে তাতে সেই পুরনো আভিজাত্য, ইতিহাস একটুও বিকৃত হয়নি। প্রকৃতির প্রতিও তাদের যেই ভালোবাসা, তাদের যেই পরিচর্যা, সেটিও আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। এটা হচ্ছে বেলজিয়ামের সবচেয়ে বড় ফরেস্ট ব্রাসেলসে। তো এখানে এখন টেম্পারেচার সম্ভবত 3 বা 4 ডিগ্রি, কিন্তু আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার অনেক ঠান্ডা লাগার কথা, কিন্তু আমি জ্যাকেটস ট্যাকেটস খুলে তারপরে হাঁটতেছি, বিকজ আমরা অনেক দৌড়েছি, হাঁটছি অনেকক্ষণ, অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে ওই ঠান্ডাটা আর নাই। কিন্তু এই ফরেস্টটা দেখে একদম বেলজিয়ামের ব্রাসেলসের মতো একটা শহরের প্রাণকেন্দ্রে এত বড় একটা ফরেস্ট, এটা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। এবং এই গাছের যে পাতাগুলো আমরা সবুজ দেখছি, এটা আসলে সবুজ থাকবে না, অরেঞ্জ হয়ে যাবে, এবং পুরোটা রাস্তা জুড়ে হচ্ছে সেই পাতাগুলো পড়ে থাকবে। আমার সঙ্গে অয়ন আছে, অয়ন বলছিল যেটা পিকাসোর পেন্টিংয়ের মতো মনে হবে। হ্যাঁ, তো সেই সময়টা হয়তো দেখার সৌভাগ্য হয়নি, এবার কখনো হবে। সেখানে না সব কিছুই খুব অদ্ভুতভাবে মানুষের সঙ্গে, প্রাণী বলি বা ঐতিহ্য বলি বা হিস্ট্রি বলি, কালচার বলি, একটা সহাবস্থান তৈরি করা হয়েছে। এবং এটা কেউ কাউকে আসলে ভয়, এক্সটিংক্ট হয়ে যাওয়ার কোনো ভয় নাই, বিলুপ্ত হয়ে যাওয়ার কোনো ভয় নাই, সেটা হেরিটেজ হোক কিংবা সেটা স্কাল্পচার হোক, সেটা আর্কিটেকচার হোক, সেটা নদী হোক, সেটা পাহাড় হোক, বন হোক, সেটার সঙ্গে মানুষের সহাবস্থানটা থাকছে। এমন না যে সেটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে যাতে করে মানুষের সঙ্গে সেটি কনফ্লিক্ট না করে, বরং এই যে সহাবস্থানটাই, সহাবস্থানটার ফলে কিন্তু তারা কেউ কাউকে ক্ষতি হচ্ছে না, ক্ষতিগ্রস্ত করছে না, বিলুপ্ত হওয়ার শঙ্কাও তৈরি হচ্ছে না, বরং পরস্পর পরস্পরের সঙ্গে এক ধরনের সম্প্রীতির সম্পর্ক তৈরি হচ্ছে। এবং এই সম্প্রীতির সম্পর্কটা, পরস্পরের মধ্যে আমার মনে হয় যোগাযোগটা, সম্পর্কটাকে আরও বেশি ইন্টেন্স করে তুলছে এবং পরস্পরের প্রতি পরস্পরের দায়িত্ববোধের জায়গাটাকে নিশ্চিত করছে। শুধু তাই না, এখানে এত বড় বড় এখানে ওক ট্রি আছে, আরও অনেক ধরনের গাছ আছে। সেই গাছগুলো আমি দেখলাম যে মানে হয়তো ঝড়ে উপরে গিয়ে পড়ে আছে, কিন্তু কেউ তো সেই গাছও কেটে নিচ্ছে না, এখানেই পড়ে আছে। শুধু তাই না, এই অসাধারণ ফরেস্ট্রির রূপের বর্ণনা আমি আপনাদেরকে দিতে পারি, হয়তো সেটি দেখার সৌভাগ্য এই মুহূর্তে আমাদের হয়নি। এই যে এখন যে সবুজ বনটি দেখছেন, যার ভেতর দিয়ে সরু সরু রাস্তা গিয়েছে, সেই রাস্তায় মানুষ সাইক্লিং করে, এই সময়টায় সেই পাতাগুলো সবুজ, কিন্তু যখন এই পাতাগুলো ঝরে যাওয়ার সময় হয় তখন এই গাছের পাতাগুলো হয়ে যায় টকটকে লাল কিংবা অরেঞ্জ। তো আমাকে, আমার সঙ্গে ছিল অয়ন, অয়ন বলছিল যে তখন এই রাস্তা জুড়ে এই শুকনো পাতা হাঁটু অবধি ঝরে পড়ে থাকে, সে পাতা দেখলে মনে হয় কি যে এটি পাবলো পিকাসের কোনো একটা পেইন্টিং, এত সুন্দর। তো
এই বনের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে আমাদের একটা অদ্ভুত সাদা ফুলের দেখা পেয়েছিলাম। সেখানে এক বেলজিয়ান নারীর সঙ্গে আমার কথাও হয়। তাকে জিজ্ঞেস করে জানতে চেয়েছিলাম যে এই সাদা ফুল দিয়ে আসলে কী করে। ইন ফ্রেঞ্চ ইজ আই দে জুস, ইন ইংলিশ ইটস গার্লিক অফ বিয়ার্স, উক্স ইজ বিয়ার্স, ওকে ওকে ওকে, আই দে জুস, এন্ড ইউ ক্যান ইট দ্য 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 লিভস, দ্য আর ডেলিশিয়াস, দ্য টেস্ট অফ garlic with pasta, with mixed everything, it's very delicious. তখন উনি বললেন যে এটা হচ্ছে এবং এটি কালটিভেটেড করা হয়েছে কিনা, চাষ করা হয়েছে কিনা। তখন উনি বললেন যে না, এটি চাষ করা হয়নি, বরং এটি প্রাকৃতিকভাবে হয়েছে। তবে এই ফুলের যে পাতা আছে সেই পাতাকে গার্লিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। এরপরে যেই অসাধারণ বিষয়টি আমাকে আরও মুগ্ধ করেছে সেটি হচ্ছে এই ফরেস্ট্রির গা ঘেঁষেই ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে দারুণ একটি ঘোড়ার আস্তাবল বলা যায়। এবং যারা ঘোড়ায় চড়তে পছন্দ করেন বা শিখতে চান তাদের জন্য এখানে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, এবং সেটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য না, শিশুদের জন্য ঘোড়ায় চড়ার ব্যবস্থা রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি দারুণ করে বাচ্চারা এখানে ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ নিচ্ছে। আমরা আসলে ওই ফরেস্টের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এই জায়গাটিতে এসেছি। মজার ব্যাপার হচ্ছে অয়ন আমাকে বারবার বলছিল যে তোমাকে আমি এখন প্যারাডাইসে নিয়ে যাব, আর আজকে ওয়েদারটা অনেক ভালো, ঝকঝকে রোদ এসেছে। যদিও বেলজিয়াম এবং ব্রাসেলসের ওয়েদারকে বলা হয় যে ফোর সিজন ইন এ ডে, মানে এক সকালবেলা আপনি হঠাৎ করে দেখবেন যে আকাশ মেঘলা, তারপর দেখবেন ঝকঝকে এরকম রোদ উঠেছে, তারপর হঠাৎ করে দেখবেন যে বৃষ্টি শুরু হয়েছে এরকম। তো আজকে এখনও ঝলমলে রোদ। তো যেটি বলছিলাম যে এখানে আসার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে এটার নাম তো প্যারাডাইস না, তখন ও বললো যে এটা আমার কাছে প্যারাডাইস, কারণ ও এটার নাম দিয়েছে প্যারাডাইস। এখানে এই দিকটাতে আমরা যেটি দেখতে পাচ্ছি, আর একটা দিকে দেখাতে পারো, এই দিকটাতে হচ্ছে ঘোড়ার রেসও হয় সম্ভবত, এবং হচ্ছে এখানে বাচ্চারা ঘোড়া শিখ চালনা করা শিখছে। আমরা দেখতে পাচ্ছি ওই যে ধরে ঘোড়া চালাচ্ছে, ঘোড়া অনেকে শিখছে। তো এটা কিন্তু এই যে ওয়ার্ল্ড হেরিটেজের পার্ট, যেই ফরেস্ট যেটার মধ্যে দিয়ে আমরা এসেছি সেটার পাশে ব্যক্তিগত উদ্যোগে এটি করা হয়েছে, মানে ফরেস্টের পাশে। যে কিন্তু এটি সবার জন্য ওপেন, যে কেউ এসে দেখতে পারবে, এটি কিন্তু রেস্ট্রিকশন নাই যে কেউ দেখতে পারবে না, ভেতরে ঢুকতে পারবে না। আর এই পাশটা আমরা যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এই বিস্তীর্ণ ফসলের মাঠ। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ফসল, কি এখানে চাষ করা হয়? সেটি শুনলে অনেকেই হয়তো হাত উঠতে পারবেন। এখানে হচ্ছে গাজর চাষ করা হয়, উইট, হ্যাঁ, কারণ বেলজিয়ামে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত গাঁজা লিগাল। অর্থাৎ আপনি যদি বেলজিয়াম বা ব্রাসেলস শহরের যে কোনো জায়গায় গেলে কিছুক্ষণ পরপরই দেখবেন যে দোকান এবং দোকানের সামনে সাইনবোর্ড টানানো যে উইট অ্যাভেলেবল, অর্থাৎ তারা এখানে গাজর চাষ করে এবং সেগুলো এখানকার যে স্টোরগুলোতে আছে সেখানে বিক্রি হয় প্রকাশ্যে, কারণ এটা তো লিগাল। তো যেটি বলছিলাম যে একটি অসাধারণ সুন্দর জায়গা, বিদেশে বা নতুন কোনো জায়গায় এলে মানুষ অনেক বেশি শহর দেখতে চায়, অনেক বেশি সি বিচ দেখতে যায়, অনেক বেশি শপিং মল দেখতে যায়, কিন্তু আমি না সবসময় একটু এই ধরনের জায়গাগুলো এক্সপ্লোর করতে পছন্দ করি। এখানে ভেতরটা আমরা দেখতে পাই যে মানুষ পশুকে কি অসাধারণ ভালোবাসে। দেখেন যে তারা মেয়েটি এই ঘোড়াটিকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, স্যাডেল নিয়ে যাচ্ছে। আপনি সে জানেন যে ঘোড়ায় চাপতে হলে পিঠে স্যাডেল চাপে, তারপর তার উপরে বসতে হয়। এখানে খড়ের গাদা আছে যেখান থেকে ঘোড়াদেরকে খাবার দেওয়া হয়, তাদের পরিচর্যা করা হয়। দূর দূরান্ত থেকে তারা নির্দিষ্ট একটি সময়ে এসে এই ঘোড়াকে পরিচর্যা করে যায়, এবং নিজের সন্তানের মতো। শুধু তাই না, পোষা প্রাণীর প্রতি তাদের যে ভালোবাসা সেটি আপনারা নিশ্চয়ই জানেন, মানে নিজের সন্তানের মতো ভালোবাসা। অর্থাৎ প্রকৃতি, সেই প্রকৃতির নানান ধরনের উপাদানকে তারা নিজেদের সন্তানের মতো ভালোবাসে। আর আপনি যখন প্রকৃতিকে নিজের সন্তানের মতো ভালোবাসবেন, তাহলে প্রকৃতি হয়তো আপনাকে তার সন্তানের মতো কিংবা প্রতিপালকের মতো কিংবা পিতামাতার মতো করেই ভালোবাসবে। কিন্তু আমরা কি আমাদের প্রকৃতিকে সেভাবে ভালোবাসছি? বাসছি না, আমরা বরং ধ্বংস করছি। আর আমরা যখন প্রকৃতিকে ধ্বংস করব তখন তো আমাদের ধ্বংস অনিবার্যই, তাই না? এই যে এত গরম পড়ছে, আমরা সেই গরমের সময় হাহাকার করছি, কিন্তু গরমটা চলে গেলেই ভুলে যাচ্ছি যে আমরা কীভাবে প্রকৃতির বিনাশ করে চলেছি। অথচ দেখেন এই যে ইউরোপে মানুষ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ভাবনায় কত এগিয়ে, সে এগুলো কিন্তু একইভাবে প্রকৃতির প্রতি তাদের ভালোবাসার কারণেও, এবং এই প্রকৃতির প্রতি ভালোবাসার কারণেই কিন্তু তারা তাদের দেশটাকে এত সুন্দর করে গড়ে তুলতে পেরেছে। এই যে প্রাণীর প্রতি তাদের ভালোবাসা, দেখুন একটি কুকুর, তার একটি পা হয়তো কোনো কারণে ইনফেক্টেড হয়েছিল এবং সে পাটিকে হয়তো অপারেশন করে ফেলে দিতে হয়েছে, কিন্তু সেই তিন পাওয়ালা কুকুরটাকেও কি যত্ন করে এই ভদ্রমহিলা তার সঙ্গে নিয়ে ঘুরছেন? প্রকৃতির প্রতিও যদি আমরা এমনভাবে যত্নবান হই, প্রাণীর প্রতি আমরা যদি পরিচর্যা করি,
কে জানে, হয়তো প্রতিকূল পরিস্থিতিতে, বিপর্যয়ে, কিংবা যখন আমাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার সংকটের মুখোমুখি হয়, তখন হয়তো ঠিক একইভাবে প্রকৃতিও আমাদের সেই আহত সত্তা কিংবা সেই বিপন্ন পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য ঠিক এই একইভাবে পরিচর্যা করবে, যত্ন করবে।